আসসালামু আলাইকুম, দিস ইজ তানজা। আশা করছি সবাই ভালো আছেন। আমার শরীরটা খুবই খারাপ, এজন্য আমি কয়েকদিন হয়ে গেছে ব্লগ দেই না। এদিকে ভয়েস টোনটা এত বেশি খারাপ হয়ে গেছে কথাই বলতে পারতেছি না। প্রচুর ঠান্ডা, ঠান্ডার কারণে চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে, জ্বরও চলে এসেছে। দুই দিন হয়ে গেছে অনেক জ্বর। এই ভিডিও করা হয়েছিল আরও আগে, যেদিন আমার ফার্স্ট জ্বর ছিল, যদিও তখন একটু অল্প জ্বরেই ছিল। তারপর আমি তখন থেকেই হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো রাখতেছিলাম, যখন জ্বর আসে তখন খাওয়াটা যদি ঠিক মতো না হয় তাহলে জ্বর আরও বেশি বাড়ে। সো আমিও ট্রাই করতেছিলাম যেন খাওয়া দাওয়া করে শরীর সুস্থ রাখতে পারি, পাশাপাশি মেডিসিনও নিচ্ছিলাম, কিন্তু আমার জ্বর আসলে অনেক দিন টাইম লাগে ঠিক হতে। আর এদিকে সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমি 26 তারিখে আমার এক্সাম, এজন্যই আমি নানু বাড়ি থেকে দ্রুত চলে এসেছি আম্মা আব্বুকে রেখে। সো আমার পড়াটাও যে ঠিক মতো হচ্ছে তাও না, তবে যতটুকু ট্রাই করতেছি। আসলে অসুস্থ শরীর নিয়ে মাথা এত ব্যথা করে, আমার আগে এত বেশি মাথা ব্যথা করতো না, সো এখন অনেক বেশি মাথা ব্যথা, ঠান্ডা, নাক দিয়েও পানি পড়ে, দেন হচ্ছে গলা ব্যথা। সকালবেলা উঠে তো আমি একটু কথাও বলতে পারি না, মুখ দিয়ে কোনো সাউন্ডই বের হয় না। এই অবস্থা শরীরের খুবই একটা বাজে কন্ডিশন চলতেছে। যাই হোক, তো ওই দিন আমি হচ্ছে বাসায় একাই ছিলাম, আমার অনেককে একাকিত্ব লাগতেছিল, আশেপাশে কারো কাছে গিয়ে বসবো ওরকমও মনে হচ্ছিল না। তারপরে গিয়ে হচ্ছে ভাবলাম যে একটু বসে বসে নিজেই মেকআপ করি। আমার মেকআপের সব প্রোডাক্ট আমি হচ্ছে ভুলে আম্মুর ব্যাগে রেখে চলে আসছি, এমনি বাসায় যা ছিল তা দিয়ে আমি হচ্ছে এমনি মেকআপ করতেছি, যেটা পাচ্ছি সেটাই লাগাচ্ছি। তারপর কি দেখি যে একটু সুন্দরই হয়েছে, পরে ভাবলাম যে যেহেতু সুন্দর হয়েছে একটা শাড়ি পরিয়ে দেন হচ্ছে বাসায় বসে বসে ফটোশ্যুট করি, কি আর করব। তারপর এই যে আম্মুর বক্স থেকে হচ্ছে আম্মুর ইয়াররিং বের করে পরে নিছি, ইয়াররিংটা অনেক বেশি কিউট ছিল, দেন ওটার সাথে আবার একটা ফিঙ্গার রিং পেয়েছি ম্যাচিং। এই তো একটু টিপ দিলাম, তারপর ভাবলাম যে একটু ছবি তুলি, তো হাত খালি খালি লাগতেছিল, চুলটাও ঝেড়ে নিচ্ছি। তারপরে গিয়ে হচ্ছে আমাদের সোফার রুমে বসে আমি হচ্ছে চুড়ি পরতেছিলাম, দেন চুড়ি টুড়ি পরে হচ্ছে অনেকগুলো ছবি তুলছিলাম। তারপর কি এইটা করার পরে আমার শরীর এত বেশি খারাপ হয়েছে, দেন আমি সাথে সাথে মানে শাড়ি পরে আমি মানে 5 মিনিটও থাকতে পারিনি, জাস্ট তখন একটু বসছি, বসে এরকম একটু পোজ টোজ নিছি। নেওয়ার পরে আমার শরীরের এত বাজে অবস্থা হয়ে গেছে, দুই দিন তিন দিন তো ব্লগে করতে পারিনি, আর ভয়েস তো খুবই খারাপ ছিল, যে কথা বলে ব্লগ করবো ওরকম সিচুয়েশন ছিল না। যাই হোক, আমি আর দুই একদিনের পর থেকে সুন্দর ব্লগ শুরু করব আবার। সো এটা আবার সন্ধ্যার সময় জ্বরের কারণে হচ্ছে ফুচকা না সরি চটপটি নিয়ে আসছিলাম, ওইটাই খাচ্ছিলাম। সো এই তো ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।